হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে শুধুমাত্র এক ক্লিকে পবিত্র ঈদুল আজহার ব্যানার তৈরি করে নেবেন খুব সহজে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পবিত্র ঈদুল আজহার ব্যানার তৈরি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওকে, প্লে স্টোর থেকে আপনি পিক্সেল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। আশা করি আপনারা সবাই পাই এই অ্যাপসটি সম্পর্কে জানেন, তো অ্যাপসটি ভালোভাবে লক্ষ্য করে নিন। অ্যাপসটি আপনার মোবাইলে ওপেন করে নেবেন। ওকে, আমি ওপেন করে নিলাম। এবার আপনি উপরের কর্নারে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করবেন। এবার নিচে দেখতে পাবেন ওপেন পিএলপি ফাইল, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি উপরে পিএলপি অপশন দেখতে পাবেন, তো ওই পিএলপি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই এই পিএলপি ফাইলটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব কীভাবে ডাউনলোড করবেন। ওকে, এখান থেকে পিএলপি ফাইলটি সিলেক্ট করে যে কোনো একটির মধ্যে ক্লিক করবেন। এবার ব্যাক ক্লিক করলে দেখতে পাবেন আপনার সামনে ব্যানারটি ওপেন হয়ে যাবে। তো এই ব্যানারের মধ্যে ফটো দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটি, তো ফটোর উপরে ক্লিক করে ফটোটাকে চেঞ্জ করে আপনার ফটো দিয়ে দিবেন। তো চেঞ্জ করার জন্য নিচের এই বাটনটির মধ্যে ক্লিক করে এখানে আপনি চেঞ্জের অপশনটি দেখতে পাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এবার আপনি উপরে এই অপশনটির মধ্যে ক্লিক করে নিচে দেখবেন ফটোস অপশন পেয়ে যাবেন, এটার মধ্যে ক্লিক করে আপনার গ্যালারি হতে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করার পূর্বে অবশ্যই আপনি ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আপনি যদি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলেন তাহলে ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর আপনি ফটোটাকে এখানে কপিং করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবার ওকেতে ক্লিক করবেন। ওকে, দেখতে পাবেন ফটোটি এখানে চলে এসেছে। আপনি চাইলে এই কর্নারের এই বাটনটির মধ্যে ক্লিক করে এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আবার বাঁ দিকের নিচের কর্নারের দেখতে পাবেন আরেকটি, তো এটার মধ্যে ক্লিক করে আপনি 360 ডিগ্রি কোণে ঘোরাতে পারবেন। তো এটাকে আপনার ইচ্ছা মতো এখানে রেখে দিবেন। ওকে, রাখা হয়ে গেলে এবার আপনি নাম দেখতে পাবেন, নামের মধ্যে ক্লিক করবেন। এবার আপনি এই নামটিকে চেঞ্জ করে আপনার নাম দিয়ে দিবেন। তো চেঞ্জ করার জন্য নিচের এ চিহ্নর মধ্যে ক্লিক করবেন। এবার আপনি উপরে একটি কলমের অপশন দেখতে পাবেন, এই কলমের মধ্যে ক্লিক করবেন। ওকে, এখানে আপনার নামটি চলে আসবে। তো আগের নামটি কেটে আপনি নিজের নাম দিয়ে দিবেন। যদি আপনার নাম দেওয়া হয় ওকের মধ্যে ক্লিক করে আপনার নামটাকে এখানে রেখে দিবেন। আপনি চাইলে নামটাকে ইচ্ছা মতো জায়গায় নিয়ে যেতে পারবেন, তো ভালো মতে এখানের মধ্যে রেখে দিবেন। ওকে, যদি রাখা হয়ে যায় দেখবেন আপনার ব্যানার তৈরি শেষ হয়ে গেছে। এবার আপনার তৈরি ব্যানারটাকে ডাউনলোড করার জন্য উপরের এই চিহ্নটি দেখতে পাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ ইমেজের মধ্যে ক্লিক করবেন। নিচে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এটার মধ্যে ক্লিক করবেন। সাথে সাথে আপনার গ্যালারির মধ্যে ফটোটি সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখন আপনার নিজের গ্যালারি থেকে ফটোটাকে চেক করে নিতে পারবেন। তো এবার নিচে দেখতে পাবেন একটি লোগোর মতো চিহ্ন, এটাকে আপনি কুপ করে কেটে ফেলবেন যদি আপনার কাটতে ইচ্ছা হয়। এবার আপনি কিভাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পিএলপি ফাইল ডাউনলোড করবেন। প্রথমে আপনি এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করলে আপনি ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন। তো ডিসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক দেখতে পাবেন, ঈদ মুবারক ব্যানার পিএলপি ফাইল। তো এই লিঙ্কটির মধ্যে ক্লিক করলে আপনি ব্রাউজারের মধ্যে চলে যাবেন। এবার দেখতে পাবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরে আপনি ডাউনলোডের মতো একটি অপশন দেখতে পাবেন, এটার মধ্যে ক্লিক করলে আপনার মোবাইলের মধ্যে এই পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি যে কোনো ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন। তো দেখতে পাবেন যে আপনি ডাউনলোড অপশনে এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আপনি ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই ফাইলটিকে চেক করে নিতে পারেন। ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।